বিশে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস যেহেতু রবিবার ছিল, তাই আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে আলোচনা করে, জেলা পরিষদের সাথে আলোচনা করে এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উপদেশ মেনে আমরা আজকে 26শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস কে পালন করছি। এই চন্দননগর এবং চুঁচুড়া জেলার বিভিন্ন রাস্তা মোটর বাইকে পরিক্রমা করার মাধ্যমে আমাদের আজকে মূল বিষয় হল, মূল লক্ষ্য হল যে বাই দি ইয়ার 2025 এই যক্ষ্মা অর্থাৎ টিবি রোগটাকে ভারতবর্ষ থেকে দূরীকরণ করতে আমরা অনেক রকম প্রয়াস গ্রহণ করেছি। তার মধ্যে অন্যতম হল যে সমস্ত রোগী যক্ষ্মা অর্থাৎ টিবির ওষুধ খাবেন, তিনি সরকারিভাবে খান কি প্রাইভেটগতভাবে খান অর্থাৎ বেসরকারিগতভাবে খান, প্রত্যেককে আমরা পুষ্টি সহায়ক ভাতা হিসাবে মাসে 500 টাকা প্রদান করব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। মনে রাখবেন, ক্যাশ টিলিং কখনোই হবে না, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা এই পুষ্টি সহায়ক ভাতা দেবো যতদিন তিনি চিকিৎসার আওতায় থাকবেন এবং নিয়মিত ওষুধ ওনাকে খেতে হবে। এছাড়াও আমরা প্রত্যেক 6 মাস অর্থাৎ বছরে 2 বার 15 দিন ব্যাপী আমাদের এই হুগলি জেলার যে অংশে টিবি রোগের প্রবণতা বেশি আছে বলে আমরা স্ট্যাটিস্টিক বা অ্যানালিসিস করেছি, সেই সব জায়গায় আমরা হাউস টু হাউস বাড়ি থেকে বাড়ি ঘুরে অ্যাক্টিভ কেস সার্চ করছি টিবি রোগী নির্ণয়ের জন্য। তাই আজকের আমাদের এই যে বিশ্ব যক্ষ্মা দিবস, এই উপলক্ষে আমরা জনসাধারণকে সচেতন করতে চাই এবং অনুরোধ করতে চাই তাদের অ্যাক্টিভ সহযোগিতার মাধ্যমে, সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে, যাতে আমাদের সমাজের সর্বস্তরের মানুষ এই যক্ষ্মা সম্বন্ধে সচেতন হয় এবং এই রোগটাকে নির্মূল করতে সর্বতোভাবে সহযোগিতা করে এবং নিজে যেমন জ্ঞান অর্জন করবেন, পরিবেশে বা সমাজে অন্যের কেউ সেই জ্ঞানটাকে ছড়িয়ে দিয়ে সাহায্য করবে, যার ফলে আগামী দিনে আমরা এই মারণ রোগটাকে এই সমাজ থেকে তাড়িয়ে দিতে সক্ষম হব, এই আশা আমরা রাখব। 20শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে আজ 26শে মার্চ হুগলি জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের আরএনডিসিপির কর্মচারীরা এবং আরএনডিসিপির পক্ষ থেকে এক বিশাল মোটরসাইকেল র্যালি চুঁচুড়া এবং চন্দননগর শহরকে প্রদক্ষিণ করবে। এই র্যালির বিষয়বস্তু নিয়ে হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শুভ্রাংশু চক্রবর্তী আমাদেরকে জানালেন। আমাদের ক্ষয় রোগ বা টিবি একটি মারাত্মক অসুখ এবং পাবলিক হেলথ প্রবলেম। ভারতবর্ষে 27 লক্ষ লোক মোটামুটি এই রোগে আক্রান্ত এবং বছরে প্রায় 4 লক্ষ লোকের এই রোগে মৃত্যু হয়। কিন্তু ক্ষয় রোগ যদি আমাদের সচেতনতা থাকে সমাজের মধ্যে, তাহলে সেই ক্ষয় রোগ প্রাণঘাতী হওয়ার আগেই তাকে প্রতিরোধ করা সম্ভব হয় এবং মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়। 2 সপ্তাহের বেশি এই মেসেজটি সর্বত্র সব স্তরে ছড়িয়ে দেওয়ার দরকার। 2 সপ্তাহ বা তার বেশি কাশি এটা যক্ষার সম্ভাবনা, এবং এই ক্ষেত্রে যদি 2 সপ্তাহের বেশি কাশি হয় তাহলে অতি অবশ্যই সরকারি হাসপাতালে যোগাযোগ করুন, কফের পরীক্ষা করুন এবং আপনার যক্ষা রোগ হয়েছে কিনা সে সম্বন্ধে নিশ্চিত হন। সম্পূর্ণ যক্ষা রোগের সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে সরকারি পর্যায়ে পাওয়া যায়। এমনকি এখন আমাদের যেটা আরও বড় থ্রেট, যে বিভিন্ন ওষুধের ক্ষেত্রে যক্ষার জীবাণুর যে প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সেই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, তার চিকিৎসাও সরকারি স্তরে বিনামূল্যে করা হয়। এই সুবিধা নেয়া এবং যক্ষামুক্ত সমাজ গঠন করা সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই দেখা হচ্ছে।